السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد سمست برশংসা سي মহান الله رب العالمين جنود جنী আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়া এবং দিন সম্পর্কে কিছু শোনা আর শিখার তৌফিক দান করলেন তাই আসুন আমরা আল্লাহর لله অথবাগণিত অসংখ্য সালাম বর্ষিত হোক রসুল রসুল্লাহ আরিনবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সালাম প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো পবিত্র রমজান মাসের ফজিলত এবং রমজান মাসে রাত্রি জাগরণের ফজিলত সম্পর্কে রমজান মাস একটি ফজিলতের মাস সবাবের মাস আর এই মাসের ফজিলত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন এ মাসে পবিত্র কোরআন করিম অবতীর্ণ করার মাধ্যমে কোরআনে করিম আল্লাহ রবুল্লা আলমিন সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের সাদ করেছেন শাহর ও রমাদান জিলাফিহিল কোরআন হুদালিনাজি না তিমাল হুদাউল ফর যে রমজান মাস ওই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে তো এই কোরআন মহাগ্রন্থ আল্লাহ রব আলমিনের মুখের বাণী এই কোরআনকে আল্লাহ রব্লি আলমিন এই মাসে রমজান মাসে অবতীর্ণ করেছেন এতে করে এই মাসের ফজিলত এই মাসের মর্যাদা এই মাসের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে বেড়ে গিয়েছে এরপরে হাদিসের মধ্যে এসেছে রসুল সল্লাহ আলি সাল্লাম রব্বার ছিল

যখন রমজান মাস আসতো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এই রমজান মাসের আগমন উপলক্ষে সুসংবাদ দিতেন যে তোমাদের সামনে রমজান মাস এসেছে এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা এই রমজান মাসের একটা ফজিলত যে এই মাসের আগমন উপলক্ষে রাসুল সাল্লি সাল্লাম রামদেরকে এভাবে সুসংবাদ দিতেন এরপরে তার রমজান মাসের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আরও বর্ণিত হয়েছে যে আনা বেহরার কাল সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মানসাম রমালান ইমান সাবান গফির মাত তকদ্দমিন দম্ভি যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং সোয়াবের আশা নিয়ে রোজা রাখল আল্লাহ রব্লিয় আলমিন তার অতীতের সমস্ত গুণাসমূহ মাফ করে দেন বোখারি এবং মুসলিমি হাদিস বর্ণিত হয়েছে তাহলে এটাও রমজান মাসের একটি ফজিলত যে এই মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ মানুষের গুণাগুলোকে মাফ করে দেবেন তবে এই রোজা রাখার ক্ষেত্রে দুইটা শর্ত রসুল সাল্লাহি সাল্লাম আরোপ করেছেন একটা হলো এই আল্লাহর প্রতি ঈমান এই বিশ্বাস যে আল্লাহ আমার প্রতি রোজা ফরজ করেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি রোজা রাখতেছি কারোর জন্য কোনো মানুষকে সমাজকে দেখানোর জন্য নয় এবং সবাবের আশা যে আমি এটা গতানুগতিক কোনো রোজা রাখছি না আমি এই রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে সাব দেবেন এই দুই শর্তের আলোকে আমাদের এই রোজা রাখতে হবে তাহলে তো আমরা এই পরিপূর্ণ সবের বাগী হব আল্লাহ রবল আলমিন আমাদেরকে রোজার মাস পাওয়া রোজা রাখা এবং এই পরিপূর্ণ সভাশিলের তৌফিক দান করেন আমিন দান আলহামদুলিল্লাহ রবিল